হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম স্পাইসি চিকেন ফ্রাই। এটা সবারই অনেক প্রিয় হয়ে থাকে, বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করে থাকে। সো আজকে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। স্পাইসি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি একটি ব্রয়লার মুরগিকে আমি কয়েক পিস করে নিয়েছি এখানে ফ্রাই করার জন্য। মাঝখানে আমি কিছুটা চিড়ে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে। সো এখানে আমি প্রথমে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ। যেহেতু এটি স্পাইসি চিকেন ফ্রাই, তাই আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা খুব ঝাল পছন্দ করেন তারা একটু মিক্স করতে পারেন। এক চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস 2 চামচের মতো দিয়ে দিচ্ছি আমি এখানে। কর্নফ্লাওয়ার 1 চামচের মতো, লবণ স্বাদ মতো এবং টমেটো সস আমি 1 চামচের মতো দিচ্ছি। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব। মাখানো শেষ হলে এখানে 2টি ফেটানো ডিম আমি কিছুটা অ্যাড করে দিয়ে আবার মাখিয়ে নিব ভালোভাবে। এবং 1 চামচের মতো ময়দা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন সব উপকরণ আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ, এখন আমি আধা ঘন্টার জন্য এটিকে ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে এলাম। তেল গরম হলে আমি এর মধ্যে 1-1টা পিস দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিব। এক পিট ভাজা শেষ হলে অপর পিট ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটিকে আমি ভাজতে থাকব। সো এইভাবে একে একে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো প্রায় হয়ে এসেছে। ব্রাউন কালার হয়ে গেছে একদম সবগুলো এবং মচমচা একটা ভাব চলে এসেছে। এখন আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো হয়ে গেল আমার স্পাইসি চিকেন ফ্রাই। খুব সহজ উপায়ে আপনারা এটি ঘরে বসে তৈরি করে নিতে পারেন এবং এটি খুবই মজাদার একটি খাবার। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু খুলে যে এটা কতটা ক্রিস্পি এবং ভিতরটা কতটা জুসি হয়েছে। বাইরের রেস্টুরেন্টগুলো থেকে না খেয়ে আমরা কিন্তু ঘরেই বসে এটি বানিয়ে ফেলতে পারি। যেহেতু বাহিরে খাবারগুলোতে খুবই ভেজাল থাকে, সো আমরা এটি ঘরে বসে বানিয়ে খেতে পারি এবং স্বাস্থ্যসম্মতভাবে আমাদের শরীরের জন্য খুবই উপকরণ। সো আমি একটি খুলে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা জুসি, কোনো ড্রাইনেস নেই, আর উপরটা কতটা ক্রিস্পি এবং ব্রাউন কালার দেখাচ্ছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তীতে আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।